ডিবি প্রধান হারুনুর রশিদ আবারও বক্তব্য রাখছেন সাংবাদিকদের সামনে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি ডিবি প্রধানের কার্যালয়ে। সিদ্ধান্ত হচ্ছে আমরা আজকে রাতে যে আমরা যে দুজন বিএনপির সিনিয়র নেতৃত্ব যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস দুজন কেন্দ্রীয় নেতা, একজন হলো বিএনপির মহাসচিব আর একজন হলো স্থায়ী কমিটির সদস্য, আমরা দুজনকে কালকে জিজ্ঞাসাবাদ এনেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজকে আমরা গত 8 তারিখ পল্টন থানা যে মামলাটি রুজু হয়েছিল বিস্ফোরক আইনে, সেই মামলায় আমরা তাকে কোর্টে আজকে প্রেরণ করব। তাকে আমরা গ্রেপ্তার করে আজকে কোর্টে প্রেরণ করব। কোন মামলাটা? পল্টন থানার, পল্টন থানা যে আপনার মামলা 8 তারিখ যে মামলাটি হয়েছে 10 নম্বর মামলা, সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করে আমরা আজকে আমরা এটা কোনো পরে পরে জানাচ্ছি, তবে আজকে তাকে আমরা চালান দিই। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে হলো তারা যে কাজটি করেছেন যে আমরা ওই আপনারা জানেন যে পুলিশের উপরে যে একটা বর্বরচিত হামলা হয়েছে এবং ককটেল নিক্ষেপ করেছেন এবং অনেকের মানে জানমালের ক্ষতি হয়েছেন, সে প্রেক্ষিতে তাদের অপরাধটা সে ছেলে তারা এই অপরাধ সময়ের উস্কানিদাতা, পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা হিসাবে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে। আর কোনো কেন্দ্রীয় নেতা নজরদারিতে আছে কিনা? আর কোনো কেন্দ্রীয় নেতা? আমরা আমাদের আমরা সেটা মানে সব কিছু খেয়াল রাখছি, কেউ যদি আরও এরকম কোনো অপরাধ করে তারা আমাদের নজর দিতে থাকবে এবং তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নেব। আর এমনি কি তারা কি কোনো আবেদন করেছে নতুন কোনো মাঠের জন্য? আমরা আপনারা জানেন গতকাল আমরা ওই আমাদের সাথে বিএনপির নেতৃবৃন্দের একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তারা দুটি স্থানকে তারা বাছাই করেছিল, একটি হলো কমলাপুর স্টেডিয়াম আর একটি হচ্ছে মিরপুর বাংলা কলেজ মাঠ। কিন্তু তারা আজকে আবার যে আবেদনটি নিয়ে এসেছেন সেটি হচ্ছে গোলাপবাগ মাঠের জন্য, সেটা আমাদের যে এই অ্যাপ্লিকেশন সেটা কমিশনার মহোদয়ের কাছে উপস্থাপন করবো, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। আমি বলেছিলাম